আজকে আপনার সাথে কথা বলবো ইন্ডিয়ার যাওয়ার জন্য আপনারা কিভাবে নতুন নতুন পোর্ট অ্যাড করতে পারেন। আমরা সাধারণত হরিদাসপুর পোর্ট ইউজ করি, অথবা অনেকে চ্যাংরাবান্ধা, মানে যেটা বুড়িমারি হিসেবে পরিচিত, অথবা বাংলাবান্ধা পোর্ট অ্যাড করতে পারেন। যে কোনো একটা পোর্ট আমরা সাধারণত অ্যাড করে তারপর ইন্ডিয়া যাই। কিন্তু পরবর্তীতে যখন আমাদের বিভিন্ন জায়গায় যাওয়ার প্রয়োজন হয়, তখন আমরা পোর্ট অ্যাড করার জন্য চিন্তা ভাবনা করি। তো সেটা খুবই সহজ একটা প্রসেস, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। সেটা হলো একটা ফর্ম ফিল আপ করতে হবে আপনারা ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে, ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ওয়েবসাইট থেকে একটা ফর্ম ডাউনলোড করে ওটা ফিল আপ করতে হবে। ওটা আমি একটু পর আপনাদের দেখাচ্ছি। আর সাথে অ্যাড করতে হবে আপনার পাসপোর্টের একটি ফটোকপি, আর হলো আপনার ভিসার একটি ফটোকপি, আর একটি ছবি অ্যাড করতে হবে। ছবিটা হবে আপনার রেগুলার যে ইন্ডিয়ার ভিসার জন্য যে ছবিটা লাগে, 2x2। অনেকে বলে থাকবেন যে কোনো একটা ছবি দিলেই হয়, কিন্তু আমি নিজে রিসেন্টলি পোর্ট অ্যাড করলাম, তখন তারা বললো যে আপনার 2x2 ছবি লাগবে। আমি কিন্তু অন্য সাধারণ পাসপোর্ট ছবি নিয়ে গিয়েছিলাম, তারা বলে এটা হবে না। আর এইটা হলো ইন্ডিয়ার ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার যমুনা ফিউচার পার্কের 9 নম্বর যে কাউন্টার, ওইখানে আপনারা জমা দেবেন তিনটা ডকুমেন্টস। একটা হলো আপনার ফর্ম, আর ভিসা পাসপোর্টের ফটোকপি, ভিসার ফটোকপি, মাত্র তিনটা ফর্ম, আর একটা ছবি পিন আপ করে দেবেন। তিনটা ডকুমেন্টস পিন আপ করে উপরে একটা ছবি পিন আপ করে দেবেন, আর 300 টাকা নগদ নিয়ে যাবেন। আর যমুনা ফিউচার পার্কের ভিতরে ঢোকার পর 9 নম্বর কাউন্টারে আপনার এই পোর্ট অ্যাডের জন্য যে ভদ্রলোক বসে থাকে তার কাছে আপনার এই ডকুমেন্টসগুলো হস্তান্তর করবেন। অ্যাডের জন্য আপনারা গুগলে আইভ্যাক, ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন যে ওয়েবসাইট সেগুলোতে ঢুকবেন। আইভ্যাক লিখে আমি গুগলে সার্চ করেছি, তারপরে এই যে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ওয়েবসাইট চলে আসলো। এখানে দেখুন অন্যান্য ফর্ম, এখানে দেখুন ওই যে অতিরিক্ত পোর্ট আবেদন ফর্ম, আর দেখুন এখানে আপনার প্রথমে পাসপোর্টে যে নাম দেওয়া সেই নাম লিখবেন, পাসপোর্ট নাম্বার, ভিসার যে নাম্বার সেটা দেবেন, ভিসা কবে ইস্যু ডেট আর ভিসা এক্সপায়ার ডেট, আর এখানে যে দুটো পোর্ট অ্যাড করবেন 6 নম্বরে সেই দুটো পোর্টের নাম দেবেন, যেমন ফুলবাড়ি বা আগরতলা এরকম। আর কন্ট্যাক্ট নাম্বার আপনার ফোন নাম্বার দেবেন, আর সাথে অরিজিনাল পাসপোর্ট অ্যান্ড ফটোগ্রাফ এটা তো জমা দিতেই হবে, আর এই সিগনেচার, আর হলো আপনার ডেট দিয়ে দেবেন। আর আরেকটা ইম্পর্টেন্ট নিউজ, সেটা হলো আপনার 3 মাস আপনার মেয়াদ থাকতে হবে, আপনার ভিসার মেয়াদ 3 মাসের অধিক থাকতে হবে, না হলে কিন্তু আপনার পাসপোর্ট জমা নেবে না। আর এটার জন্য 2 থেকে 3 দিন বা অনেক সময় আরও লেট হতে পারে, ওয়ার্কিং ডেজ লাগে, তারপর আপনার পাসপোর্টটা আপনি ফেরত নিয়ে আসতে পারবেন। অসংখ্য ধন্যবাদ।